আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফিজিক্স ইজ ইকুয়াল টু পদার্থবিজ্ঞানে। আজকে আলোচনা করব এফসিসি ক্রিস্টালের প্যাকিং ভগ্নাংশ সম্পর্কে। ক্রিস্টালের প্যাকিং ভগ্নাংশ অর্থাৎ প্যাকিং ভগ্নাংশ নির্ণয়। তো আমরা কোনো একটা ক্রিস্টাল কখন এফসিসি হয় আবার বা প্যাকিং ভগ্নাংশটা কীভাবে নির্ণয় করতে হয় সেটা আলোচনা করব। প্যাকিং ভগ্নাংশ নির্ণয়ের যে ফর্মুলা পি এফ ইজ ইকুয়াল টু, আমরা জানি যে কোনো একটা ক্রিস্টালের পরমাণু সমূহ কর্তৃক অধিকৃত আয়তন ডিভাইডেড বাই ক্রিস্টালের মোট আয়তন। যে একটা ক্রিস্টাল এফসিসি ক্রিস্টাল, সেই ক্রিস্টালের মোট আয়তন, যে কোনো ক্রিস্টালের জন্য প্যাকিং ভগ্নাংশ এভাবে নির্ণয় করতে হয়। এটা হলো আমাদের প্যাকিং ভগ্নাংশ নির্ণয় করার যে ফর্মুলা আছে সেটা। আচ্ছা, তাহলে আমরা একটা ক্রিস্টাল অঙ্কন করি। সেই ক্রিস্টালটা কখন প্যাকিং ভগ্নাংশ হবে সেটা আমরা একটা ক্রিস্টাল, সেই ক্রিস্টালটা কিউবিক ক্রিস্টাল হতে হবে। কিউবিক ক্রিস্টালের কন্ডিশন কি, যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, এরকম হতে হবে। এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, এটা হলো কিউবিক ক্রিস্টাল, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান। আচ্ছা, আমরা আর একটা ক্রিস্টাল অঙ্কন করি। দুইটা ক্রিস্টাল একসাথে অঙ্কন করলে আমরা এফসিসি কাঠামোর জন্য যেই পরমাণুগুলো কোথায় কোথায় কীভাবে থাকে সেগুলো দেখাতে সুন্দর হবে। একটার মধ্যে সবগুলো দেখালে কীরকম দেখাবে, হিবিজিবি হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমার যে বডি এফসিসি ক্রিস্টাল আছে, সেই এফসিসি ক্রিস্টালের পরমাণু সংখ্যা আমি কীভাবে নির্ণয় করবো। পরমাণু সংখ্যা এন ইজ ইকুয়াল টু এন আই প্লাস এন এফ ডিভাইডেড বাই সি টু প্লাস এন সি ডিভাইডেড বাই এইট। এই ফর্মুলাটা দিয়ে আমরা যে কোনো ক্রিস্টালের অভ্যন্তরীণ বা মধ্যে কতটা পরমাণু আছে সেটা আমরা নির্ণয় করি। তো এখানে এন আই কি, এন আই হলো ক্রিস্টালের মধ্যে কয়টা আছে, এন এফ হলো ক্রিস্টালের যে ফেস বা তল আছে সেই তলে কয়টা আছে, এন সি হলো যে কর্নার আছে, কোণা আছে সেখানে কয়টা পরমাণু আছে সেই পরমাণুর সংখ্যা। কিন্তু এখানে এন আই, এন এফ, এন সি এর মধ্যে শুধুমাত্র এন আইরই যে পূর্ণ একটা পরমাণু যদি থাকে সেটা পূর্ণ গণনা করা হয়, কিন্তু এন এফ বা এন সির মধ্যে কোনো একটা পরমাণুর খণ্ডিত অংশ থাকে, টোটাল পরমাণুর সম্পূর্ণটা থাকে না। এখানে আমরা এফসিসির জন্য যে পরমাণু কর্ণগুলো আছে, ক্রিস্টালের কর্ণগুলো আছে, সেই কর্ণতে আটটা পরমাণু থাকে, অর্থাৎ এন সি ইজ ইকুয়াল টু এইট। এই আটটা পরমাণু এখানে দেখে এ এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, এই আটটা থাকে আট কোণায় বা আট কর্নারে। আচ্ছা, তারপরে হলো এন এফ, এন এফ যেটা আছে সেই এন এফটা হলো ফেসের বা তলে থাকে ছয়টা পরমাণু। এখানে ছয়টা তল আছে, এই একটা তল, শেষে এই একটা তল, এই একটা তল, তারপরে এই একটা তল, চারটে গেল, তারপরে এই উপরের একটা তল পাঁচটা, এই নিচের একটা তল যে তল আছে ছয়টা তল, এই ছয়টা তলে ছয়টা পরমাণু থাকে, ছয়টা পরমাণুর সম্পূর্ণ অংশ না, খণ্ডিত অংশ। আচ্ছা, খণ্ডিত অংশ যদি হয় তাহলে ছয়টা পরমাণু কীভাবে করি, এই এই পৃষ্ঠে একটা, এই পৃষ্ঠে একটা, শেষের পৃষ্ঠে একটা, এই বাইরের পৃষ্ঠে একটা, এই উপরের পৃষ্ঠে একটা, আর নিচের সম্পূর্ণ পৃষ্ঠটা একটা থাকে, টোটাল ছয়টা পরমাণু থাকে। আচ্ছা, এই ছয়টা পরমাণুর এরকম একটা অংশ অংশগ্রহণ করে সেখানে, অর্থাৎ ছয়টা যে খণ্ডিত পরমাণু, পূর্ণ যে পরমাণু আছে সেই ছয়টা পরমাণু মিলা আমার এখানে একটু হিসাব করে দেখে নিই আগে, এন ইজ ইকুয়াল টু কত হয়, এন ইজ ইকুয়াল টু এন আই প্লাস এন এফ ডিভাইডেড বাই টু প্লাস এন সি ডিভাইডেড বাই এইট। এন আই জিরো, কোনো পরমাণুর যেই ক্রিস্টাল আছে ক্রিস্টালের মধ্যে কোনো পরমাণু থাকে না, তার মানে জিরো প্লাস এন এফ কত, এন এফ আমরা হিসাব করছি ছয় বলছি, ছয় ডিভাইডেড বাই টু প্লাস এন সি কত, এন সি এইট ডিভাইডেড বাই এইট, তাহলে কত আসলো, আসলো জিরো প্লাস থ্রি প্লাস ওয়ান, তার মানে এখানে চারটা পরমাণু থাকে। অর্থাৎ এফসিসি যে কাঠামো আছে সেই এফসিসি কাঠামোর ক্রিস্টালটা যেটা আছে সেই ক্রিস্টালের অভ্যন্তরে চারটা পরমাণু থাকে। এই চারটা পরমাণুর যে ফেস কেন্দ্রিক আছে সেই ফেসগুলোর ছয়টা ফেস যে ছয়টা পরমাণু আছে সেগুলা প্রত্যেকটা অর্ধেক করে অংশীদারিত্ব করে ছয়টা তিনটা মিলায়, আর যে কর্ণতে আছে সেই কর্ণটার প্রত্যেকটায় মেবি 12.5 মিলায়া
তারপরে একটা, তার মানে টোটাল চারটা হয়। এই চারটা পরমাণু, এখন আমাদের পরমাণুর সংখ্যা নির্ণয় করা হয়ে গেল, তা এখন পরমাণু সমূহ কর্তৃক অধিকৃত আয়তন কত হয় আমরা সেটা দেখি। আচ্ছা, পরমাণু সমূহ কর্তৃক অধিকৃত আয়তন বের করার জন্য আমরা জানি পরমাণুর যে ইয়েগুলো আছে, শেপগুলো আছে, সেগুলো একটা গোলক আকৃতির, গোলকের মতো। তো একটা গোলকের যে আয়তন, সে আয়তনটা কত? একটা গোলকের আয়তন, গোলকের আয়তন, গোলকের আয়তন হলো 4/3 πr³। আর কে? আর হলো যে ব্যাস আছে সেই ব্যাস, গোলকের যে ব্যাস আছে সেই ব্যাস। তো একটা গোলকের আয়তন যদি 4/3 πr³ হয়, তাহলে চারটা গোলকের আয়তন কত? যেহেতু আমার চারটা পরমাণু আছে, চারটা পরমাণু গোলকের আয়তন হলো 4×4/3 πr³। এখানে আর কিউ তো আমার কত আসলো? 16/3 πr³। এটা হলো আমার পরমাণু সমূহ কর্তৃক অধিকৃত যে আয়তন আছে সেই অধিকৃত আয়তন। এখন আমার দরকার হলো কি? এখন আমার দরকার হবে যে টোটাল যে ক্রিস্টালটা আছে সেই ক্রিস্টালটার অভ্যন্তরীণ বা অভ্যন্তরীণ আয়তনটা কত। টোটাল ক্রিস্টালটা আয়তন বের করার জন্য আমরা আবার যে FCC-র কাঠামোটা আছে সেটা বের আঁকি। FCC-র কাঠামোর একটা পৃষ্ঠ নিয়ে আমি এখন কাজ করব। এই হলো আমার FCC কাঠামো, এখানে নাম দেই ABCDEFGH। এটা হলো আমার ক্রিস্টালটার যে কর্ণগুলো আছে সেখানে নাম। এখানে আমি একটা পৃষ্ঠ নিয়ে কাজ করব, অর্থাৎ এই যে পৃষ্ঠটা আছে সেই পৃষ্ঠটা কেটে আনি। এখানে এই দিকে কাইটা নিয়ে আসলাম, একটা পৃষ্ঠ হিসাব করব, যেহেতু আমার এটা FCC ফেস কেন্দ্রিক। তো FCC বা ফেস কেন্দ্রিক যদি হয়, এখানে আমরা বলছি এই কর্নারে একটা থাকার কথা, এই কর্নারে একটা নিয়ে আসলাম, এই কর্নারে একটা থাকার কথা, এই কর্নারে একটা নিয়ে আসলাম। ওকে, আর মধ্য পৃষ্ঠ বরাবর একটা থাকার কথা, সেই পৃষ্ঠটা কীরকম? পৃষ্ঠটা এরকম। ওকে, যদি এরকম থাকে, তো এখন আমরা দেখি এটা হলো A, এটা B, আর উপরে যেটা আমরা কাইটা আনছি সেটা হলো F। তাই আমরা ফেস কেন্দ্রিক যে FCC কাঠামো আছে সেই কাঠামোটাতে আমরা দেখি যে এই কর্ণটা কতটুকু হয়, কর্ণটার দূরত্ব কতটুকু হয়। কর্ণটার দূরত্ব আমরা এই পরমাণুর ব্যাসের উপরে নির্ভর করে হিসাব করব, আবার ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করে আমরা হিসাব করব, তারপরে দুইটা কম্পেয়ার করব। প্রথমে আমরা পরমাণুর যে ব্যাস আছে সেই ব্যাসগুলো হিসাব করি। এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হলো R, এই যে পরমাণুটা আছে সেটার ব্যাস হলো R। এখান থেকে এইদিকে আর, এখান থেকে এদিকে আর, আর এই পরমাণুটা যেটা আছে সেই পরমাণুটার ব্যাসার্ধ হলো আর। তার মানে আমার কত আসলো? আমার এর এফ যেটা আছে সেটা হলো R+R+R+R। এই আর, তারপরে এখানে দুইটা আর, দুইটা আর যোগ করলাম, এখানে একটা আর, তার মানে 4R। 4R হলো আমার যে পরমাণুর যে ব্যাস আছে, ব্যাসের উপর ডিপেন্ড করে আমি পাইলাম কত, এখানে কর্ণটা AF=4R পাইছি। আচ্ছা, এখন আমি দেখি যে আসলে ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করে আমি কত পাই। ত্রিকোণমিতিক সূত্র থেকে আমরা এখানে FCC-র ক্ষেত্রে কিউবিক ক্রিস্টালের কথা বলছি, কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ সবগুলো বাহু সমান থাকবে। এটা যদি যত হয় এটা ততটুকু, আর তা এটাও ততটুকু, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। সেহেতু এটা এ, এটা এ আমরা ধরি, তো এটা এটা যদি এ হয়, এখানে 90° থিতা, এটা হলো 90°, আর এখানে যে কোনো এক জায়গায় থিতা যদি আমরা ধরে নিই, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি যে AF² = AB² + BF² অর্থাৎ অতিপরিধি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এটা যদি হয়, এ বি এর মান হলো A² + BF² = BF² তো এখানে কত আসলো? 2A². ওকে, 2A² যদি হয়, সুতরাং এ এফ কত আসে? AF = √2A। AF = √2A, আমরা এই √2A পাইলাম। আচ্ছা, √2A পাওয়ার পরে এখন আমরা কম্পেয়ার করব যে 4R = √2A FCC কাঠামোর জন্য এটা। আচ্ছা, তো 4R = √2A আমরা এর মানটা বের করে নিব, কারণ আমার আয়তন দরকার হবে। আয়তন আমরা জানি যে যে কোনো কিউবিক ক্রিস্টাল বা যদি গণক হয় সেই গণকের ক্ষেত্রে আয়তন এ, কিন্তু আমার এর মানটা দরকার। A = আমি বের করে নিই, A = 4R/√2। এটা হলো আমার যে ক্রিস্টাল আছে সেই ক্রিস্টালের যে দৈর্ঘ্য, একটা যে বাহু আছে সেই বাহুর দৈর্ঘ্য। ওকে, তাহলে আমরা এটা যদি হয় এক বাহুর দৈর্ঘ্য, তো এখন আয়তন কত হবে? আয়তন হবে AQ,
এক্যু কত 4r ডিভাইডেড বাই রুট 2 4r ডিভাইডেড বাই রুট 2 এটা হলো আমার যে আয়তনটা পাই সেটার মধ্যে একটা কিউ আসবে যদি কিউ যদি হয় তাহলে কত হয় আর 4 যদি 4টা গুণ করি অর্থাৎ 4 ইনটু 4 ইনটু 4r কিউ ডিভাইডেড বাই রুট 2 রুট 2 রুট 2 আচ্ছা 4 4 16 4 16 64 16 ইনটু 4 424 4 হাতে 2 6 আচ্ছা 64 আর কিউ ডিভাইডেড বাই দুটো রুট যুক্ত সংখ্যা একটা পূর্ণ সংখ্যা রুট 2 আর উপরে আর কিউ থাকে এটা আচ্ছা তাহলে আমি এটা একটু প্যাকিং ভগ্নাংশটা নির্ণয় করে ফেলি প্যাকিং ভগ্নাংশের কথা কি বলছি প্যাকিং ভগ্নাংশের কথা বলছি আমরা যে পরমাণু সমূহ কর্তৃক অধিকৃত আয়তন ডিভাইডেড বাই যে ক্রিস্টাল আছে সেই ক্রিস্টালের মোট আয়তন তো পরমাণু সমূহ কর্তৃক অধিকৃত আয়তন আমরা বের করছি পরমাণু সমূহ কর্তৃক অধিকৃত আয়তন কত সেটা হলো 16 ডিভাইডেড বাই রুট 3 সরি 16 ডিভাইডেড বাই 3 পাই আর কিউ এটা আমরা একটু আগে বের করছি সেটা ডিভাইডেড বাই কত 64 আর কিউ ডিভাইডেড বাই 2 রুট 2 ওকে এটা হলো নিচেরটা যেটা আছে সেটা হলো আমার আয়তন তো আমি এটা যদি একটু এরকম করি 16 ডিভাইড 16 পাই আর কিউ ডিভাইডেড বাই 3 আর এটাকে উল্টে দিলাম 2 রুট 2 64 আর কিউ ওকে আর কিউ আমি কেটে দিলাম এটা 16টা যদি কাটি 8টা যদি কাটি 8 দুগুণে 16 8 8 64 আবার যদি কাটি তা 4 দুগুণে 4 দুগুণে 8 ওকে আর তো উপরে যদি কাটি তারপরে 2 দুগুণে 4 তো নিচে উপরে কি থাকে উপরে থাকে যে রুট 2 আর নিচে থাকে 6 আচ্ছা আর একটা রুট 2 পাই আছে তো এটা হিসাব করলে কত হয় নিচে কত থাকে 6 থাকে আচ্ছা 3 রুট 2 আচ্ছা এটা থাকে আর উপরে রুট 2 থাকে এখানে আমরা এটুকু এরকম লিখি তাহলে আর একটু কাটাকাটি যায় 2 আচ্ছা তো এটা কাটাকাটিটা কীরকম এটা উপরে যদি রুট 2 থাকে নিচে হলো 3 পূর্ণ সংখ্যাকে দুইটা করে লিখি আমরা রুট 2 ইন্টু রুট 2 আর এখানে পাই তো রুট 2 রুট 2 একটা যদি কাটা দেয় তো থাকে কি রুট 2 রুট 2 একটা কাটা গেলে থাকে উপরে থাকে পাই নিচে কত থাকে নিচে থাকে 3 রুট 2 আচ্ছা 3 রুট 2 এটা যদি হিসাব করি কত হয় পাই ডিভাইডেড বাই 3 রুট 2 ইজ ইকুয়াল টু 0.74 এই 0.74 যেটা আসছে সেটা হলো আমার এফসিসি যে ক্রিস্টাল আছে সেই এফসিসি ক্রিস্টালের জন্য প্যাকিং ভগ্নাংশ বা পিএফ ইজ ইকুয়াল টু 0.74 এই এফসিসি ক্রিস্টালের জন্য প্যাকিং ভগ্নাংশ হলো 0.74 ওকে থ্যাংক ইউ